সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাজকর্ম হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। তারপরে যথারীতি স্নান করে এসেছি, স্নান করেছি তো মাথায় শ্যাম্পু করেছি আজকে, যেহেতু পুজো হতে যাবো। আর তাছাড়াও মাথায় তোমার শ্যাম্পু করি করা পরে আমার, যাই হোক। তারপর মাথাটাকে ঘুষে চুলটাকে ভালো করে মুছে নিলাম, যেহেতু আমার হেয়ার ড্রাই নেই আর আমি হেয়ার ড্রাই ইউজ করি না। এমনিতেই আমার ভালো করে তোমার গামছা দিয়ে ভালো করে মাথা মুছে নিলেই শুকিয়ে যায়। তারপরে দেখো বিছানা তোলার পালা, বিছানাটা ফটাফট তুলে নিচ্ছি। সকালবেলার আমি স্নানটা করার পরেই আমি বিছানাটা গোছাই আর কি। বিছানা তোলা কমপ্লিট হওয়ার পর তারপরে দোকানে যাওয়ার পালা। তোমাদের সবাইকে স্বাগত জানাই, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। আজকে মনসা পুজো, তো আজকে মনসা পুজোতে যাব, তো এখন বসে আছি দোকানে। আমি স্নান টান করে তারপর তোমার বিছানা টিছা যা আর কি কাজ হয় আর কি, সকালে সব রকম কাজ সমাপ্ত করে এখন দোকানে বসে আছি, রিলস বানিয়েছি তারপর দোকানে বসে আছি। আর তো মা মনসা পুজোতে যাবো, যেতে যেতে নেমন্তন্ন করেছে সকালবেলা, নেমন্তন্ন বলতে তোমার পুজোতে যাওয়ার জন্য আর কি বলেছে। দিদি আমাদের খুব ঘরে আসে, তাদের বাড়িতেও আমরা যাই, খুব ভালো রিলেশন আমাদের সাথে, তো যেতে বলেছে সকালবেলা। তো সকালে হবে না, এত কাজকর্ম থাকে সকালবেলা, তারপর আমার বাচ্চারা আছে তো যাওয়া হয় হয়ে ওঠে না সকালবেলা, সবসময় কারো না কারো থাকতে হয় আর কি, আর তাই সকালবেলা যাবো না, কিন্তু যাবো অবশ্যই। যেতে যেতে হয়তো একটু দুপুরবেলা হবে, তো তখন যাবো যাবো ঠাকুর দর্শন করব, প্রসাদ নেব অবশ্যই। আর যতটুকু হবে, ইচ্ছা ছিল যে পুজোতে যাবো, পুজোটা পুরো দেখবো আর কি, তো হবে না, অনেক তাড়াতাড়ি পুজোতে বসবে তো হবে না এত তাড়াতাড়ি যাওয়া, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। ভাত টাত খাওয়ার পর তোমার আড়াইটা না তিনটে, এমন সাড়ে তিনটে এমন সময় তখন রওনা দিয়েছি। তখনও দেখো তখন তো রোদ থাকবেই অবশ্যই, আর এখন কখনো বৃষ্টি কখনো রোদ, কোনো ঠিক নেই আর কি। যাই হোক, তো আজকের দিনটাও মানে রোদই ছিল, তেমন বৃষ্টি হয়নি। দেখো গাছে কি সুন্দর বাতাবি লেবু মানে ঝুলে রয়েছে, সেটাও আমি তুললাম, আমার খুব ভালো লাগলো। তারপরে চলে গেছি যথারীতি দিদির বাড়িতে, মনসা পুজো হচ্ছে, আমি গিয়ে দেখি পুজো কমপ্লিট, মাথা রোদ চলে গেছে। যাই হোক পুজোটা কমপ্লিট হয়েছে, আমার জানা ছিল তো হবে, অনেক আগেই যাওয়ার কথা ছিল। যাই হোক পুজো হয়ে গেছে, তারপরে যজ্ঞের তোমার টিপ পরিয়ে দিয়েছে, পুজো দিয়েছিলাম মাকে, তো প্রসাদ নিলাম, তারপর মাকে দেখলাম, মাকে দর্শন করলাম, তো বললাম সবার যেন ভালো হয়, সবাই সব কিছু যেন ঠিকঠাক থাকে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো সমস্ত পুজো মানে তো আর দেখতে পারলাম না, যাই হোক মাকে দেখলাম, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, সবাই ভালো হোক সেই প্রার্থনা করলাম। সব কিছু সবসময় এখানে সব কিছু যেন ঠিকঠাক থাকে আর কি, সেটাও বললাম আর কি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো মার মুখটা কত সুন্দর, তো এই হচ্ছে ব্যাপার। আর মার মুখটা কত সুন্দর, আমি তো বারবার মুখে বারবার দেখছিলাম আর দেখছি আর তারপর এসে দেখেছি মায়ের দেখে, তো প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়ার পর ওখানে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা।